করোনা ভ্যাকসিনের কাজে বিঘ্ন ঘটানোর অভিযোগে ডোমকল পৌরসভার কাউন্সিলর প্রদীপ চাকিকে গ্রেপ্তার করলো ডোমকল থানার পুলিশ। অভিযোগ, শুক্রবার ডোমকল পৌরসভার উদ্যোগে ভ্যাকসিনের কাজ চলছিল, সেই সময় প্রদীপ চাকি ও তার লোকজন এসে ভ্যাকসিনের কাজে বাধা দেয় ও ডোমকল মহকুমা শাসককে গালিগালাজ করে বলে অভিযোগ। এরপরে ডোমকল মহকুমা শাসকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয়েছে তাকে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ডোমকল পৌরসভার কাউন্সিলর প্রদীপ চাকিকে গ্রেপ্তারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো ডোমকলে। শুক্রবার ডোমকল পৌরসভার উদ্যোগে ভ্যাকসিনের কাজ চলছিল, সেই সময় প্রদীপ চাকি ও তার লোকজন এসে ভ্যাকসিনের কাজে বাধা দেয় ও ডোমকল মহকুমা শাসককে গালিগালাজ করে বলে অভিযোগ। এমনকি বেশ কয়েকজনের ভ্যাকসিন ক্যান্সেল করে দেওয়া হয়। এরপরেই ডোমকল মহকুমা শাসকের অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শনিবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করেন। পরবর্তী শুনানি আগামী সোমবার পর্যন্ত তাকে একদিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারক। আজকে একজন অ্যাকিউজড আমার ধরা পড়ে এসেছিল, প্রদীপ চাকি নাম। আমরা বেল পিটিশন করেছিলাম, মামান্না আলাদা শুনলো আজকে ঘটনাটা, কিন্তু আমাদের 41 নোটিশ কমপ্লাই না করে পুলিশ অ্যারেস্টটা করেছে। অ্যারেস্টটাই আমাদের ইললিগাল, সব বক্তব্য বলেছি। আগামী 31-5 দিনটা রাখলো পরবর্তী শুনানির জন্য, সিডিটাকে কলফার করা হলো, আজকে জামিন খারিজ করেছে। হ্যাঁ, জেসি হবে আজকে, সোমবারে আবার হিয়ারিং এর ডেট হলো, বেল হিয়ারিং এর ডেট হলো। করোনা ভ্যাকসিন প্রক্রিয়ায় কিছু অসঙ্গতি ধরা পড়ায় শনিবার থেকে ডোমকলের দুটি জায়গায় ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানান মহকুমা শাসক রাজীব মণ্ডল। করোনা ভ্যাকসিন প্রক্রিয়ায় সরকারি কাজে বাধা দেওয়ার চেষ্টায় আক্রমণ করায় ও গালিগালাজ করায় প্রদীপ চাকির বিরুদ্ধে পুলিশকে অভিযোগ জানানো হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে আইনত পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ডোমকল মহকুমা শাসক রাজীব মণ্ডল। গতকাল সরকার নির্ধারিত নিয়ম অনুযায়ী যারা প্রায়োরিটি গ্রুপ আছে তাদের ভ্যাকসিনেশান চলছিল আমাদের SMIS অফিসে, এবং সেটা আমাদেরই HD অফিস ক্যাম্পাসেই। তো সেখানে কিছু অসঙ্গতি ধরা পড়ে এবং যারা প্রায়োরিটি গ্রুপের আছে তাদেরকেই ভ্যাকসিনের জন্য প্রায়োরিটি দিয়ে তাদেরকে ভ্যাকসিন দেওয়া হয়। আজকে সেটা সুবিধার জন্য মিউনিসিপ্যালিটিতে একটা ভেন্যু করে দেওয়া হয়েছে এবং SMIS অফিসে আরেকটি ভেন্যু করে দেওয়া হয়েছে। গতকালকে কিছু একজন কাউন্সিলরের নেতৃত্বে কিছু লোক অত্যন্ত অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেন এবং হেনস্থা করেন, কটু মন্তব্য করেন, এজন্য পুলিশকে জানানো হয়েছে, তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে। এবং সরকারি কাজকে তারা ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেছিলেন এবং ফিজিক্যালি আক্রমণ করার চেষ্টা করেছিলেন, অত্যন্ত কটু মন্তব্য করেছিলেন, সেজন্য পুলিশকে যথাযথ ব্যবস্থা নিতে বলা হয়েছে। পুলিশ ব্যবস্থা নিয়েছে, তাকে কোর্টে প্রডিউস করেছে এবং যেটুকু ব্যবস্থা নেওয়ার আইনগত দিক থেকে নিচ্ছে। এই ঘটনার তীব্র নিন্দা করেন ডোমকলের CPIM নেতা মুস্তাফিজুর রহমান। তিনি বলেন, ডোমকলে ভ্যাকসিন প্রক্রিয়া সফল করতে তৎপরতার সঙ্গে কাজ করছেন মহকুমা শাসক, তবে একজন জনপ্রতিনিধি হয়ে প্রদীপ চাকির সরকারি কাজে বাধা দেওয়ায় ও প্রশাসনিক আধিকারিক মহকুমা শাসককে অপমান করায় ধিক্কার জানান তিনি। যা ঘটেছে সেটা অবশ্যই প্রথমেই প্রাথমিক প্রতিক্রিয়াতে বলা যায় নিন্দনীয় ঘটনা, কারণ ডোমকলে SDO মানে হচ্ছে সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেটও বটে, এবং তার ক্ষেত্রে যদি এই ধরনের ঘটনা ঘটে, সে যেই ঘটান না কেন, এবং সর্বোপরি তিনি একজন জনপ্রতিনিধি, মানুষ জনপ্রতিনিধির কাছে অন্য ধরনের ব্যবহার আশা করে, সেখানে দাঁড়িয়ে উনিও সরকারি লোক, আর যারা জনপ্রতিনিধি এখন তৃণমূল কংগ্রেসে তারাও সরকারের কাজে সহযোগিতা করবে সুষ্ঠুভাবে, যাতে সমস্ত মানুষ ভ্যাকসিন পায়। এবং ভ্যাকসিনের মতো এইরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় যেখানে সুশৃঙ্খলভাবে করার জন্যে SDO সাহেব নিজে চেষ্টা করছেন বলে আমার কাছে খবর। তো এখন সেই ক্ষেত্রে কী ঘটনা ঘটেছে আমি সবটা না জানলেও, যা প্রাথমিকভাবে যেটুকু জেনেছি যে SDO সাহেবকে নাকি চরমতম অপমান করা হয়েছে এবং অপমানিত করা হয়েছে, বিভিন্ন ধরনের গালাগালি করা হয়েছে। যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সত্যিই, তাহলে খুবই সেটা দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনা। করোনার ভয়াবহ পরিস্থিতিতে ভ্যাকসিন প্রক্রিয়ার বাধা দেওয়ায় সরকারি কাজে বিঘ্ন ঘটানোয় প্রদীপ চাকির বিরুদ্ধে আইনত পদক্ষেপ নেওয়ার পক্ষেই সহমত জানান জেলা তৃণমূলের সভাপতি আবু তাহের খান। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে প্রদীপ চাকির বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি। ডোমকলে যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত দুর্ভাগ্যজনক, কারণ ওখানে ভ্যাকসিনকে কেন্দ্র করে এই ঘটনাটা, প্রশাসনের সঙ্গে
আমাদের একজন কাউন্সিলর বিবাদে কালকে জড়িয়েছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এসডিও সাহেব একটা পার্সোনাল কমপ্লেন দিয়েছেন, সেই কমপ্লেনের ভিত্তিতে ওকে গ্রেপ্তার করেছিল পুলিশ বা ডোমকলের আইসি। তো ব্যাপারটা আইন আইনের পথেই চলবে, আমরা কাউকে আড়াল করতে চাই না, কারণ প্রশাসনের একটা ভালো কাজের উদ্যোগকে যারা ব্যাহত করার চেষ্টা করছে বা এই রকম একটা কোভিড পরিস্থিতি চলছে, কোভিড-19 একটা কঠিন পরিস্থিতি, দেশ এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, এই রকম জায়গায় আমরাও চাই যে প্রশাসন প্রশাসনের কাজ করুক, পার্টি পার্টির কাজ করুক, কারণ এমনিতে লকডাউন চলছে, লকডাউনের মধ্যে আইনকে নিশ্চয়ই আমরা বুড়ো আঙুলকেও দেখাতে চাই না। তারপরেও কেউ কিছু যদি করে থাকে, আইন আইনের পথে চলবে, সেখানে আমাদের কিছু বলার নেই। শুনেছি যে কাউন্সিলরকে গ্রেপ্তার করেছিল এবং তাকে আদালতে তোলা হয়েছে, তো এই ক্ষেত্রে তো বলছি যে যদি সে অন্যায় করে থাকে তার বিচার হবে। আমরা কাউকে দলীয় স্তরে আড়াল করতে চাই না, দেখুন দলীয় পদক্ষেপ আমরা আলোচনা করে নিশ্চয়ই সেটাকে নেওয়া হবে বা পরবর্তী ক্ষেত্রে ভাবা হচ্ছে কী করা যাবে, ব্যবস্থা হবে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা হবে। নাইটিংগেল ডায়াগনস্টিক চিকিৎসা পরিষেবার একটি সুনামধন্য সম্পূর্ণ প্রতিষ্ঠান, অত্যাধুনিক যন্ত্রপাতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা ইইজি, এনসিভি, পিএফটি, ইউএসজি, ডপলার স্টাডিজ, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, রক্তমল ও মূত্রের সমস্ত রকম পরীক্ষা ও ছবি করা হয়। এছাড়াও স্বাস্থ্যকর পরিবেশে পাবেন হৃদরোগ, সুগার, থাইরয়েড, ক্যান্সার, প্রসূতি ও স্ত্রীরোগ, নবজাতক ও শিশুরোগ সহ সমস্ত বিশেষজ্ঞ চিকিৎসকের চিকিৎসা পরিষেবা। নাম লেখানোর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন। ঠিকানা: নাইটিংগেল ডায়াগনস্টিক, বহরমপুর বাস স্ট্যান্ডের নিকট, হোটেল হোয়াইট হাউসের পূর্বের গলি, বহরমপুর, মুর্শিদাবাদ।